আজকে করব মেটে কষা। প্রথমে কড়াই নিয়ে সর্ষের তেল নিয়ে নেব। আমি এবার গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। গরম মশলাতে আমি গোটা গরম মশলা দেবো সামান্য, দেবো একটা এলাচ দিচ্ছি, গরম মশলা দারচিনি দিয়ে দিচ্ছি, আর সামান্য আমি শেলিফ গরম মশলাটা ইউজ করছি। শেলিফ গরম মশলাটা দেখবেন জায়ফরি জায়ফল সেরকম অতটা থাকে না, পেঁয়াজটাই প্রথমে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি নিয়েছি এখানে তিনটে পেঁয়াজ কুচো করে নিয়েছি, স্লাইস করা আনিয়ন দিচ্ছি, একটু ট্রান্সপারেন্ট হবে, তারপরে আমি অন্যান্য মশলাগুলো দেবো। আর আমি সামান্য এখানে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা হয়ে যায়। এটা একদম কষা রান্না হবে। এবার আমি একটা মশলা দেব। মশলার মধ্যে আমি নিয়েছি কাশ্মীরি লাল মির্চ, তারপর নিয়েছি আদা গুঁড়ো, হলুদ, রসুন বাটা আর লঙ্কা বাটা। এইটা এবার আমি গুলে নেব। গুলে নিয়ে তারপরে আমি অ্যাড করে দেব। পেস্ট করে নিয়ে নেওয়ার আমার রিজন হচ্ছে যেহেতু গুঁড়ো কিছু মশলা দিয়েছি যাতে না পুড়ে যায়। এবার আমি এটা একটু নাড়িয়ে নিয়ে পেঁয়াজটা দেখুন বা হালকা ট্রান্সপারেন্ট হয়ে এসছে, এবার আমি দিয়ে দেব। এটা আমার হঠাৎ করে রান্না করা রাত্রিবেলা চটজলদি হয়ে যাবে, তার রিজন আমার হাজব্যান্ডের মেটের চচ্চড়ি খেতে ইচ্ছে হয়েছে এবং আমি আমার এক দিদির থেকে এই মেটের চচ্চড়িটা কিছুটা জেনেছিলাম, তার মধ্যে নিজের একটু ইম্প্রোভাইজ করেছি। এবার আমি এই মশলাটা দিয়ে কষাব, আর এর মধ্যে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা চটজলদি হয়ে যাবে। এখন অলমোস্ট 10:30 বাজে, পুজোর টাইম, দেরি করে বাড়ি ঢুকেছি কিছু শপিং করে মার সাথে, কিন্তু পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে। আমি বুঝতে পারছি না পুজোর কী করে আমি কাটবাব, ব্যথা হচ্ছে, ডাক্তার দেখাতে বলছে বস। ডাক্তার কি আর পায়ে ব্যথার জন্য এটুকু দেখাতে ইচ্ছে করে? দেখাতে ইচ্ছে করে না, তার থেকে মনে হয় বিদিকটা রেখে দিয়ে কোনো কিছুটা কিনে নেবো বিদিকটা দিয়ে। 500-700 তো বিদিক হবেই, তার ফেভারটা দিচ্ছি কিনে নেওয়া ভালো যদি খরচাই করি, তা না হলে আর খরচা করার ব্যাপার। আচ্ছা, এর এই স্টেজে আমি আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো, কষাতে হবে। আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি চটজলদি করার জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে কিছু টমেটো কুচি। টমেটো কুচি আমি নিয়েছি আপনার দুটো ছোট্ট একদম টমেটো নিয়েছি। টমেটোটা দেওয়ার এই স্টেজে কারণ হচ্ছে আদা দেওয়ার পরে দেখবেন, আদা রসুন দেওয়ার পরে, বিশেষ করে আদা দেওয়ার পরে এটা কড়াইয়ে লেগে যেতে থাকে। টমেটোটা দিলে কী হয়, যেটা টমেটোর থেকে যে একটা রস বেরোয়, জুস বেরোয়, সেটাতে সাহায্য করে যাতে কড়াইয়ে না লেগে যায়। একটা টিপস বলে দিই, আমি এখানে পেঁয়াজের কুচি নিয়েছি। আপনার পেঁয়াজ বাটা দিয়েও করতে পারেন। পেঁয়াজ এটা আমার মার থেকে শেখা যে যতক্ষণ একটু যদি কন্টিনিউয়াসলি যখন আমরা কষাচ্ছি নাড়ানোর সময় যদি এরকম একটু স্ম্যাশ করে দেওয়ার মতো করে দেওয়া যায় তাহলে এটা তাড়াতাড়ি আরও তলাটা হয়ে যাবে আর তাড়াতাড়ি ভালো কষাটা হবে। এখানে 500 মতো মেটে আছে, মেটেটা অ্যাড করে দিচ্ছি। এবার দেখুন আমি মেটেটাকে একটু নাড়িয়ে দিলাম নুন দেওয়ার পরে। এবার আমি কভার করে দেবো। কভার করে দেওয়ার পর কিছুক্ষণ পর ফিরে আসছি এবং তারপরে আমি আলুটা অ্যাড করব। আমি ঢাকিনি, আমি এবার আলুগুলো দিয়ে, আলুগুলো দেখুন আমি এরকমভাবে কেটে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে একবারে নাড়িয়ে তারপরে ঢাকা দেবো। আর দশ হয়েছে না আমার, আজকে তৃতীয়ার রাত, তৃতীয়ার রাতে মেটে চচ্চড়ি দিয়ে ভাত ভালো লাগবে খেতে। এদিকে আমার ভাতও ডাক দিচ্ছে আমাকে, আমাকে নামাও, আমাকে নামাও বাচ্চা। তো আমি এবার এটা ঢেকে দেবো। আমি এবার গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা আমি সামান্যই দিয়েছি, কারণ যেটুকু আমার মেটে আর আলু রয়েছে এইটুকু গরম জল লাগবে আমার মেটে, কারণ মেটেটা এখন আমি একবার কেটে দেখছি। মেটেটা না এখন একটু কচকচে ব্যাপারটা আছে, সেই টেন্ডার ব্যাপারটা ভেঙে যাচ্ছে যে সেই ব্যাপারটা হয়নি, ততক্ষণ রান্না আমাকে করতে হবে। এবার আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ 10 মিনিট মতো রাখবো। শুকনো লঙ্কা
এটা ইউজ করছি না, কাঁচা লঙ্কা। কিন্তু কাঁচা লঙ্কাগুলো দেখুন, কাঁচা লঙ্কাগুলো একদম দেখে মনে হবে এই বাবা নষ্ট হয়ে গেছে, কিন্তু নষ্ট না। এই কাঁচা লঙ্কাগুলো আমি গোটা ছাড়িয়ে রেখে দিই, যাতে এইগুলো একদম পচে না যায়। গোটা থাকলে কিন্তু পচে যাওয়ার চান্স থাকে, এরকম আর রাখলে পরে পচে না। এরকম একটু আর রোদ্রে কিছুদিন মাঝে মাঝে একটু দিয়ে দেবেন, তাহলে এইগুলো পচবে না। এইগুলো আমি এবার দিয়ে দেবো, এইগুলো আপনি ঝোলে যেই দেবেন আপনার কাঁচা লঙ্কার মতোই টেস্ট আর ফ্লেভারটা দেবে। আর এবার আমি দিয়ে দেবো ধনে পাতা, বেশ কিছুটা ধনে পাতা দেবো, আর একদম নামানোর সময় দেবো গরম মশলা, যেটা বললাম গরম মশলা দেবো। ধনে পাতাটা দিয়ে এবার নামিয়ে আমি রেখে দেবো, মশলা দিয়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। আমি সেই গরম মশলাটাই ইউজ করছি যেটা আপনাদের বললাম, খুবই যথেষ্ট। দেখুন এইটা আমি গরম মশলা যেটা আমি ইউজ করি, খুবই ভালো, ইউজ করে দেখতে পারেন একবার। এলাচের গন্ধটা পাবেন, এলাচ এমনিতে এখন কেনা সম্ভব না, যা দাম বেড়েছে। দেখুন আলুটা ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর যেটা মেটে আছে সেটাও ভালোই সেদ্ধ হয়েছে, সেদ্ধ হয়ে গেছে, ভালো আছে। সামান্য একটু নুন লাগে, এবার আমি নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। মেটে কষা সার্ভ হয়ে গেছে। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।